কিছু মানুষ যেভাবে ইডির কর্তাদেরকে ঘিরে ধরে এবং সিআরপিএফ এর জওয়ানদেরকে ঘিরে ধরে তাদের সাথে যে আচরণ করলো, তাদের মাথা ফাটালো, কোনোভাবে এটা কাঙ্ক্ষিত নয়। এর জবাব দিতে হবে, বাংলার মানুষকেও দিতে হবে এবং দেশের আইন বিচার ব্যবস্থা হচ্ছে দিতে হবে। কাদের নেতৃত্ব হচ্ছে? পঞ্চায়েত নির্বাচনে এই শওকত মোল্লা সাহেবরা এই সাজান সাহেবদের মতো লোকেদের কাছ থেকে যা যুক্ত হয়ে অস্ত্র শস্ত্র অবৈধ নিয়েছে, ভাঙর সহ যেখানে যেখানে সন্ত্রাস চালিয়েছে, এর মূল হোতা হচ্ছে এরা। এদেরকে চিহ্নিত করা দরকার, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার। অ্যাকচুয়ালি এদেরকে দিয়ে যত ওই অবৈধ ব্যবসা বাণিজ্য, অবৈধভাবে মানুষের উপরে আক্রমণ, ভোট লুট এদের দ্বারাই হয়। এরা শাসকের ছত্রছায় লালিত পালিত হয়। এই চুনোপুটিগুলো শাসকের ছত্রছায় থাকে বলে আজকে এরা একটা বড় নিজেকে বড় মানে বাহুবলী হিসেবে প্রমাণিত করার চেষ্টা করছে। এর জন্য রাজ্য সরকারকে দায়ভার নিতে হবে। রাজ্যের আইন শৃঙ্খলা কোথায়? আমাদের রাজ্যের আজকে মাথা হেঁট হয়ে যাচ্ছে। হিতকার জানা ইডি এবং সিআরপিএফ শেখ শাহজাহানের সন্দেশখালীর সরবেড়িয়ার বাড়িতে যাচ্ছিল। তিনি আগে থেকে হয়তো খবর পেয়েছেন, মমতা পুলিশ হয়তো জানিয়ে দিয়েছে যে পালান আসছে ইডি, বাঁচাতে পারবে না দিদি, তাই পালান তাড়াতাড়ি। তাদের যেভাবে গাড়ি ভাঙা হয়েছে, ইডির আধিকারিকদের মারা হয়েছে, তিনজন আধিকারিক গুরুতর আহত, অনেকে এখনো নিরুদ্দেশ, তাতে প্রমাণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয়। পশ্চিমবঙ্গে কোন সাংবিধানিক বডি সুরক্ষিত নয়। এই শাহজাহানকে এমন কোন কাজ নেই তিনি করেননি, এই মাফিয়া ডন যিনি ওই এলাকায় আগে সিপিএম করতেন, এই খুনি মাফিয়া হেরোইন পাচার করে বাংলাদেশে, অস্ত্র পাচার করে, আজকে তাকে বাঁচানোর জন্য এই জিনিস করা হয়েছে। সিবিআই আসুক, ইডি আসুক, নিশ্চয় তারা তাদের মতো ইনভেস্টিগেশন করবেন, সেটা নিয়ে আমাদের কথা কিছু বলার নেই। আমরা এটাই বলি, আমাদের পক্ষ থেকে একটা রাজ্য সরকার, একটা নির্বাচিত রাজ্য সরকার এইটুকু নিশ্চয়ই আশা রাখতে পারে এবং সেখানে আমরা সহযোগিতা হাত বাড়াবো। এবং সেটা এটাই যে রাজ্য সরকার একটু যদি জানত যে তারা আসবেন, আমরা এটা একবারই তাদের ইনভেস্টিগেশনের কোনো বাধা সৃষ্টি হতো না। যদি আপনি মনে করেন অত্যন্ত জিনিসটা গোপনীয়তা রাখতে হবে, তবুও যদি মনে করেন চিফ সেক্রেটারিকেও বলা যেত, লিপ্ত নয়, এখন তো প্রকাশ্যে দেখা যাচ্ছে এজেন্ডা যে বাংলা আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এটা বলতে হবে যে এটা অনেকটা নির্বাচন কেন্দ্রিক হয় এবং যে যখন যখন নির্বাচন আসে তখন তখন প্রেসিডেন্ট রুলের দাবি 356 হবে, 355 হবে, যাদের হাতে এই ক্ষমতা আছে তারা কি করতে পারলো? এটা 2021 আগেও আমরা এটা দেখলাম, আবারও সামনে একটা নির্বাচন, কিন্তু দেখাতে হবে যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একবারে নিয়ন্ত্রণে নেই।